আজ আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি খুব সুস্বাদু আমের চাটনি। এখানে কাঁচা আম খোলা ছাড়িয়ে কেটে রেখেছি, আর নিয়েছি পাঁচফোড়ন, তেল, কিশমিশ, লবণ, হলুদ আর চিনি। এবার একটা ননস্টিক কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজা হলে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে নাড়তে থাকলাম। এবার এক কাপ জল দিয়ে ফুনতি দিয়ে নাড়তে থাকলাম। এবার আরো এক কাপ জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে ঢাকনা খুলে এর মধ্যে চিনি দিয়ে আবার ফুনতি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে ঢাকনা খুলে এর মধ্যে কিশমিশ ও কাজু দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাও। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা সেটা পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখে জানাও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে।